নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই নজর রাখব হেডলাইনসে। উন্নয়ন যাদের নজরে আসে না তাদের সমালোচনা দেশ পিছিয়ে যাবে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের সারসা উপজেলা বাগাছড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, আহত 3 গ্রেফতার, 4। দলীয় সমাবেশ রুখতে করোনার অজুহাতে সরকার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি বিএনপি, সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ। নাটোরে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে নিহত 2, চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু। গত 24 ঘন্টায় পদ্মাপাড়ের দেশে ঘটে গিয়েছে নানান ঘটনা, নজর রাখব সেই সমস্ত ঘটনার দিকে। আন্তর্জাতিক মহল বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল হিসেবে দেখলেও তা দেশে যাদের নজরে আসে না তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এতে কিছু যায় আসে না। মঙ্গলবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মহল বলে উন্নয়নের রোল মডেল, আর আমাদের দেশের কিছু লোক আছে তারা তো ঘেউ ঘেউ করেই যাচ্ছে, এই ঘেউ ঘেউ করতে থাকুক, এতে কিছুই যায় আসে না। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা এক শ্রেণী মানুষের অভ্যাস, এমন মন্তব্য করে তিনি বলেন কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনিদের নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনো সমাজে আছে। আওয়ামী লীগ সরকার প্রায় 13 কোটি মানুষকে বিনা পয়সায় করোনা ভাইরাস মহামারী প্রতিরোধ টিকা দিয়েছে জানিয়ে তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে এ সময় দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও খায়রুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক দীপুমনি, হাসান মাহমুদ, আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরের সারসা উপজেলার বাগ আশরা বাজারে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এই হামলায় ইউপি সদস্য সহ আরও 2 যুবলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা হলেন নবনির্বাচিত ইউপি সদস্য কামরুল হাসান, টুটুল বিশ্বাস ও কামরুল হোসেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বাগ আশরা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় 4 জনকে আটক করেছে। বোমা হামলা আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাগাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল অভিযোগ করে জানান বিদ্রোহী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেকের নেতৃত্বে এ হামলা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা সমাবেশে যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এই প্রতিক্রিয়া এসেছে বলে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী 13 জানুয়ারি থেকে কয়েকটি বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত স্থানে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সভা সমাবেশও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড-19 ও ওমিক্রনের বিস্তার রোধের কথা বলে 10 জানুয়ারি সরকার যে নির্দেশাবলী জারি করেছে তাতে ঘরোয়া পরিবেশে সভা সমাবেশের সুবিধা বহাল রেখে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বিএনপি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সরকারি অপপ্রয়াস বলে মনে করে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। নাটোরে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়কে তোকিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকের চালক আবু মুসা ঘটনাস্থলেই মারা যান। নিহত অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। এছাড়াও ঘটনায় আহত হয়েছেন 10 জন। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নজির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সারাদিন এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।